প্রশাসনিক কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একেবারে মেটেনি ডিজে সংস্কৃতি। এক্ষেত্রে সিংহভাগ বিভিন্ন ক্লাব এবং পুজো কমিটিগুলো সচেতন থাকলেও ক্ষুদ্র একটা অংশের বাড়ি ঘরের দুর্গা প্রতিমা বিসর্জনে তারেশ্বরে মাইক এবং বক্স বাজানোর কারণে সাধারণের অস্বস্তি এবং বিরক্তির কারণ হল। শারদোৎসব আয়োজনের শুরু থেকেই এবার রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে রাজধানী আগরতলাবাসী ডিজে সংস্কৃতির ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির দাবি তুলছিল। সেই দাবি অনুযায়ী প্রশাসনিক স্তরে এবারের শারদোৎসবে, বিশেষ করে কার্নিভালে ডিজে এবং তারেশ্বরে মাইক ব্যবহারের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই অনুযায়ী প্রচার প্রস্তুতির কোনো কমতি ছিল না। দফায় দফায় ক্লাব এবং বিভিন্ন পুজো আয়োজকদের সাথে প্রশাসনিক কর্তারা বৈঠক করে শারদোৎসব, দুর্গাপুজোর প্রতিমা বিসর্জনে ডিজে এবং তারেশ্বরে মাইক এবং বক্স ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সার্বিক শারদোৎসব, দুর্গাপুজোয় ডিজে এবং উচ্চস্বরে মাইক এবং বক্স বাজানোর ক্ষেত্রে বিরত থাকার আবেদন জানিয়েছিল। কিন্তু এই আবেদনে কার্যক্ষেত্রে তথা শারদোৎসবে দেখা গেল 90% ক্লাব এবং পুজো আয়োজক সংস্থা এই আবেদনে সাড়া দিয়েছে, বাকি 10% ছিল নির্বিকার, নিরুত্তাপ। এতে কিন্তু একাংশ সাধারণকে এবারে শারদ উৎসবে অব্যক্ত যন্ত্রণা এবং অস্বস্তির শিকার হতে হলো। পাশাপাশি দশমী এবং এর পর দিন যে সমস্ত পুজো আয়োজক ক্লাব ও সংস্থা প্রতিমা বিসর্জনে গেল, তারাও কিন্তু ডিজে ব্যবহার না করার ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলেন। তত্ত্ববিজ্ঞ মহলের অভিমত, যেহেতু শারদ উৎসবের আগে ক্লাব ও সামাজিক সংস্থাগুলোর সাথে প্রশাসনিক কর্তারা দফায় দফায় বৈঠক করে ডিজে ব্যবহার না করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, তাই এই সমস্ত অধিকাংশ ক্লাব ও পুজো আয়োজক সংস্থাগুলো ডিজে না ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন ও সতর্ক ছিল। কিন্তু প্রশাসনিক কর্তারা যেহেতু যে সমস্ত বাড়িঘরে দুর্গাপুজো হয় সেসব বাড়িঘরে কর্তাদের সঙ্গে এই ধরনের প্রস্তুতি বৈঠক করেননি, তাই এই ধরনের ডিজে বিরোধী কঠোর বার্তা তাদের কানে পৌঁছয়নি এবং এই সমস্ত ক্ষুদ্র একটা অংশের বাড়িঘরের দুর্গা প্রতিমা বিসর্জনের ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে তারেশ্বরে মাইক ডিজে ব্যবহার দেখা গেল। বিসর্জনের ক্ষেত্রে 75 ডেসিমেলের ঊর্ধ্বসীমায় ডিজে অথবা মাইক ব্যবহার করা চলবে না বলে কঠোর বিধিনিষেধ জারি করেছিল প্রশাসন। যদিও এক্ষেত্রে আইন অমান্যকারীদের গাড়িসহ সাউন্ড বক্স ও সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। সর্বোপরি প্রশাসনিক কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এবারের শারদোৎসবে ডিজে সংস্কৃতি কিন্তু সম্পূর্ণভাবে মেটেনি, যার ফলে এ ধরনের অসচেতন পুজো আয়োজকদের কারণে শারদ উৎসবে, বিশেষ করে বিসর্জন পর্বে সাধারণ মানুষ বিরক্তি ও অস্বস্তি বোধ করলেন, যা নাকি অসামাজিকতার নিদর্শন। তবে সোমবারের কার্নিভাল ছিল উচ্চস্বরে বাজানো মাইক ও বক্স বর্জিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গ উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার। 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার। তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। থাকছে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কযুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।